এরপর প্রশ্ন হলো, সুন্নাত রোজাগুলোর সাথে কি কাফারা রোজা রাখা যাবে? সুন্নাত রোজা এবং কাফার রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না। আপনি কসমের কাফারা বা এই জাতীয় কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নাত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন, দুইটাকে ইনক্লুড করলেন, এটা জায়েজ হবে না। দুইটা সুন্নাত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন। সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ, সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা? অবশ্যই না, কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে। বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম, এটা আমার জন্য জায়েজ হবে না। এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে, তাহলে সেটা ফেরত দিতে হবে, কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে। একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে, এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার, তিনি কখনো এটি করতে পারেন না। আমি অন্য